নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে ভালোবাসে আমরাও ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা ময়নাগুড়িতে ঘুরতে এসেছি। দেখো, আমি, আমার মেয়ে, আমার বোন আর আমার হাজব্যান্ড, চারজনে মিলে। তো এটা হচ্ছে প্রথম মণ্ডপ আমরা দেখছি, হসপিটাল পাড়ার মণ্ডপ। তো দেখো, খুব সুন্দর থিম করেছে এখানে। এখানে করছে হচ্ছে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। তো এই আর কি, এই থিমটাই তুলে ধরা হয়েছে লোকের মাঝে, যে চারিদিকে যেহেতু গাছ কাটা হচ্ছে তো পরবর্তীতে আর কিছুই থাকবে না, আমরা অক্সিজেন পাবো না। তো এই এই আর কি, তো গাছ লাগাও, প্রাণ বাঁচাও থিমটাই এখানে করা হয়েছে, তুলে ধরা হয়েছে আর কি। তো চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই পুরো মণ্ডপটা, খুব সুন্দর হয়েছে। তো আমাদের সাথে সাথে তোমরাও দেখো। তো দেখো বন্ধুরা, হসপিটাল পাড়ার মণ্ডপ দেখার পর আমরা সরাসরি চলে এসেছি জাগরণী ক্লাবের এদিকে। তো এদিকটায় অনেকটা একটু হেঁটে যেতে হয়। দেখো, লাইটিং করা হয়েছে সম্পূর্ণ রাস্তাটাতে, প্রত্যেকবার এরম করে, এইবারও খুব সুন্দর করেছে। তো কিছুটা হেঁটে যেতে হবে, তারপরে মণ্ডপটা আমরা পাবো আর কি। তো দেখো, এখানেও লাইটিং লাগানো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলে আসলাম এখানে। তো বন্ধুরা দেখো, এটা খুবই সুন্দর হয়েছে মণ্ডপটা, কি দারুণ লাগছে। লাইটিং করা হয়েছে, মানে খুব সুন্দর লাগছে, ভেতরটা তো আরও সুন্দর। তো চলো আমাদের সাথে, তোমরাও এই মণ্ডপের সৌন্দর্য উপভোগ করো। চলো ভেতরে ঢুকা যাক। তো বন্ধুরা, জাগরণী দেখার পর আমরা চলে এসেছি সুভাষনগরের এখানে। সুভাষনগরের পূজা মণ্ডপটা দেখছি, এটাও খুব সুন্দর হয়েছে। তো এটা দেখার পর আমরা চলে গেছি ওই লাইনেই, মানে আর কিছুটা দূরে আরেকটা মণ্ডপ ছিল, তো সেটা দর্শন করার জন্য। তো দেখো লাইটিং কত সুন্দর করেছে, খুব ভালো লাগছে দেখতে। তো এই মণ্ডপটা দেখার পর, এই মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে। দেখো, ফুল দিয়ে করা হয়েছে গেটটা, ভিতরেও খুব সুন্দর করেছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর করেছে। তো এখন এই মণ্ডপটা আমরা দেখছি। তো তো দেখো বন্ধুরা, তোমরা তো বন্ধুরা দেখো, লাইটিং দেখতে কার না ভালো লাগে, কিন্তু মানে কি বলবো, বাইকে যাও দেখছি, মানে হেঁটে হেঁটে পারতাম না বাচ্চা নিয়ে, অত তো হাঁটতে পারবো না, বাইকে যেহেতু তাই একটু দেখছি আর কি। তো প্রত্যেকটা মণ্ডপে মোটামুটি ভিড় আছে আর কি। তো এখন চলে এসেছি আমরা ময়নাগুড়ি শিশু উদ্যানের এখানে মণ্ডপটাতে। তো এখানে দেখো, এই দুটো পেঁচা মনে হয় গেটটা, খুব সুন্দর করেছে ফুল দিয়ে। তো আমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যে আমি বোন, এই যে আমরা তিন মূর্তি আর এদিকে বোন। তো চলো ভেতরে যাই, দেখি এই মণ্ডপটাতে না পুরো ভিড় হয়ে গেছে। তো
বন্ধুরা, এখন চলে এসেছি আমরা ময়নাগুড়ি ফুটবল ময়দানে। তো এখন এখানে দেখো স্টেজ বানানো হয়েছে, এখানে প্রোগ্রাম হবে, অর্কেস্ট্রা হবে। তো পাশেই যে মণ্ডপ, তো চলো মণ্ডপ ঘুরে দেখা যাবে। বন্ধুরা দেখো, আমরা এখন দাঁড়িয়েছি ডিসকোর এখানে। তো দেখো অনেকে তো বেশ ভালো উঠেছে, এনজয় করছে, মজা করছে, ক্যামেরা করছে, মোবাইল দেখছে, এই আর কি। তো আর অনেকে যে এত ভয় পেয়ে গেছে, চিল্লাচিল্লি হয়ে গেছে, তো সেই মজাটা দেখার জন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি আর কি। তো আমি তো, তোমরা কমেন্ট করো কে কে ডিসকোতে উঠতে পারো। হ্যাঁ, আমি তো একদমই পারি না, মানে ভয় পাই, আমি একটু ভীতু। তো এই জিনিসগুলোতে, নাগরদোলনা ডিস্কোতে আমি একদম উঠতে পারি না, উঠতে চাইও না ভবিষ্যতে। তো বন্ধুরা কমেন্ট করে তোমরা কে কে উঠতে পারো কমেন্ট করো। বন্ধুরা, এটা হচ্ছে নতুন বাজারের পূজা কমিটি, নতুন বাজার, এখানেও খুব সুন্দর হয়েছে। আর এখন চলে এসেছি আমরা আরআরএ ক্লাব, বিবেকানন্দ পল্লী, নতুন বাজার। তো এখানে হচ্ছে খবরের কাগজ দিয়ে করা হয়েছে, আর পাখা এই সমস্ত কিছু করা হয়েছে, আর পুরনো যিনি মান্যগণ্য ব্যক্তি আছেন তাদের তুলে ধরা হয়েছে। তো দেখতে থাকো।